কারণ আজকে মোমোটা খুব ভালো হয়েছে। এই মোমো গাইস, গুড ইভিনিং। তো আজকে নতুন দিন, আর ইভিনিং থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। মন্দিরাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন ইভিনিং, তাহলে ইভিনিং স্ন্যাক্স তো হবেই। আর আজকে কিছু নতুন, মানে নতুন না, মানে আজকে কিছু অন্য কিছু করবো। রোজ দিনই তো মুড়ি টুড়ি খায়, আজকে করব হচ্ছে চিকেন মোমো। প্রেশার কুকারে করবো, একদম সিটি মেরে ছটপট হয়ে যাবে। মানে ওই ভাপে করলে অনেকক্ষণ টাইম লাগবে, প্রেশারে করবো, তিনটে সিটি মারবো, ব্যাস হয়ে যাবে। আসলে সকালে না করেছিলাম হচ্ছে লুচি আর আলুর তরকারি করেছিলাম, তো ডোটা মাখাই রয়েছে, জাস্ট চিকেনটা জাস্ট ম্যারিনেট করব, দিয়ে করব। তো চলো কিচেনে যাওয়া যাক, প্রথমে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, চোখ মুখ ধুয়ে নিই, তারপরে কিচেনে গিয়ে মোমো বানাই, মোমো উইথ রেড চাটনি। চলো যাই। তো এখানে আমি প্রথমেই রেড চাটনির জন্য লঙ্কা নেব আর টমেটো নেব। টমেটোটাকে আমি চাকু দিয়ে একটু উপর থেকে জাস্ট একটু কেটে কেটে দেবো, তাহলে সেদ্ধ হয়ে গেলে কি যে ছোকলাটা আছে ওটা মানে সহজে উঠে যাবে। তো আমি এটা সেদ্ধ করে নেব। আর আমি সকালে চিকেনটা বার করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে, তো এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পুরো পেস্ট বানিয়ে নেবো, একদম কোনো মানে কি বলবো দাঁড়া এরকম টাইপ বলে না ওরকম পুরো, কোনো রকম কোনো দলা থাকবে না। এবার পেঁয়াজটা, পেঁয়াজ যেহেতু লাগবে, পেঁয়াজটাকে আমি গ্রেট চপার থাকে না তো ওইটা হলে বেশি ভালো হয়, তো আমার কাছে নেই, তো আমি এটা যেটা ছোট ফুটো আছে ওইটাতে আমি এটাকে ঘষে নেব। আর একদম পারফেক্টই হয়েছে, একদম ছোট ছোট করে পেঁয়াজের টুকরো। এটা এবার একসাথে কটা কাঁচা লঙ্কা কুচিয়ে আমি কেটে নিয়েছি, একসাথে ম্যারিনেট করব। ওর মধ্যে স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, আর আমি একটুখানি সর্ষের তেল দিয়েছি, এখানে চিজ হলে না বেশি ভালো হয়, আর সোয়া সস দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার হচ্ছে যেটা আসল কাজ, লিচিগুলো তো আমি মানে আগে করে রেখেছি, যেটা আমি মানে ছোটো ছোটো লুচি যেটা করবো, তো একদম ছোটো ছোটো করেছি। আর এইগুলো লুচি যেটা আছে না ওইটাও একদম পাতলা করতে হবে, তাহলে কি ভালো হয়, বেশি মোটা হলে একদম ময়দা ময়দা একদম কাঁচা কাঁচা লাগবে, ভালো লাগবে না। তো দেখো আমি এখানে একদম ছোটো ছোটো লেছি আর একদম পাতলা করে বেলছি, এইভাবেই বেলে নিতে হবে। তার মধ্যে এরপর আমি পুর দেব চিকেনের। তোমরা তো অনেকে অনেক রকম শেপ পারো, তো আমার কাছে এই শেপটাই মানে যেটা আমি করব এখন, এটাই আমার কাছে ইজি লাগে। আরও অনেক রকম শেপ তো হয়, করাও যায়, বাট এটাই ঠিক আছে নর্মাল। তো এইভাবে করে নিতে হবে, কুচি টাইপের, কুচি কুচি করে করে। তো এখানে আমার রেডি হয়ে গেল একটা মোমো, এটাকে আমি আমি টিফিন বক্সে করব, তো তাই এটা টিফিন বক্সে রেখে দেব। টিফিন বক্সটা একটু তেল দিয়ে আগে ঘষে নিয়েছি নিচে, যাতে লেগে না যায়। তো এইভাবে আমি অনেকগুলোই করে নিলাম, দিয়ে এবার আমি একটা প্রেশার কুকার নেব। প্রেশার কুকারটা দেখো আমার অনেকগুলোই মোটামুটি হয়ে গেছে, উপর দিয়েও একটু তেল দিয়ে দেব, তেল ব্রাশ করে দেব, তেল হালকা হালকা করে, বেশি না, আবার একদম বেশি তেল দেবে না, হালকা তেল। আর এই যে প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, তারপরে আমি টিফিন, যেরকম ইলিশ ভাপা হয় সেম, জাস্ট আমি টিফিন বাটিতে কোনো ঢাকনা দেবো না, আর সাইডেও একটু ফাঁকা থাকা দরকার যাতে ভাপগুলো মানে আসে। আর হালকা অল্প জল দেবো, একদম বেশি জল না, তাহলে তো সব টিফিন বাটির উপরে আসবে মানে যখন উবাল হবে, তো এই জন্য ওরকম অল্প জল দেবো, দিয়ে প্রেশার কুকার আটকে দেবো সিটি লাগিয়ে। তিনটে কি, হ্যাঁ তিনটে সিটি দিলেই ব্যাস রেডি আমাদের প্রথম ব্যাচের মোমো। এই যে আমি প্রথমে একটা বাটিতে করেছিলাম, তোমরা বাটিতেও করতে পারো, প্লেটেও করতে পারো, কিন্তু দেখতে হবে জলটা যাতে মানে সেরকম থাকে, বেশি যেন না হয়ে যায়। আর আমাদের টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, আমি ছোকলা ছাড়িয়ে নেব, নিয়ে এবার এই যে আর একটা ব্যাচ হচ্ছে আমার মোমো, মানে
দুটো ব্যাস মোটামুটি লেগে তো হয়ে গেছে। এবার আমি চাটনিটা বানাবো। প্রথমে তেল দেব, তেলের মধ্যে আমি রসুন আর আদা দেবো, ফোড়ন মানে ওইটাই রসুন আর আদা দেবো। ভালো করে ফ্রাই করে নেব, দিয়ে লঙ্কা আর টমেটোটাও ভালো করে ফ্রাই করে নেব। আর কিচ্ছু লাগবে না, জাস্ট এই দুটোই দিয়ে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, একদম ভালো করে মানে পেস্ট করে নেব। ব্যাস রেডি আমাদের চাটনি, রেড চাটনি। চাটনিটাও খুব ভালো হয়েছিল, একদম ইজি আর খুব টেস্টও, মানে মোমোর সাথে তো পারফেক্ট। এই যে আমাদের দুটো ব্যাচের মোমো একদম রেডি, তো আমি বাটিতে নিয়ে নেবো। আর এটা মোটামুটি গরম গরমই বেশি ভালো লাগে, আর ফ্রাইড মোমো হলে তো এটাকে আবার ফ্রাই করতে হয় তেলে, সেটাও একদিন হয়তো করবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আমাদের চাটনি রেডি, তো এখানে মোমো আর উইথ চাটনি একদম রেডি। আর দেখো দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। কেমন লাগছে মোমো? তো মোমো ভালো হয়েছে, টেস্ট হয়েছে, আমারও তো আমারও ভীষণ ভালো। চাটনিটা ব্যাপক হয়েছে, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, চাটনিটা ভালোই হয়েছে। অভি তো খেতে চায় না কিন্তু আজকে খেলো, বলো ভালো হয়েছে তাই না? এখন পড়াশোনা করছে। আমরা এখন একটু চা খাবো, দুধ চা। এই দুধ চা খাবে? দুধ চা খাবো, তো চলো দুধ চা বানাই, চা ফা খেয়ে তারপরে। সেলিব্রেট উইথ চাই, কারণ আজকে মোমোটা খুব ভালো হয়েছে। এই মোমো কেমন হয়েছে? হ্যাঁ ভুল তখন বলছিল ভালো, যেমন পাল্টি মারছে, খুব পাল্টি বাজছে একদম, আর সত্যি খুব ভালো হয়েছে। চাটনিটা খুব ভালো হয়েছে, চাটনি দিয়ে টেস্ট লাগছে তাই না? হচ্ছে চাটা খেয়ে নিই তারপরে কথা বলছি। তো একটু শুয়েছিলাম, মানে একটু টায়ার্ড লাগছিলো সকাল থেকে আজকে, আজকে মাসি আসেনি, তার মধ্যে কাজের মাসি। মেড না হলে একটা কি অসুবিধা মানে হয় না কি বলবো, এমনি তো বাসন মাসতে অতটা কষ্ট হয় না, কিন্তু আমাদের যে ফ্ল্যাটের স্কোয়ার ফিটটা না ওটা একটু মানে বেশি, তো ঝাড় দিতে আর মুছতেই খুব কষ্ট হয়ে যায়। তো ঠিক আছে, একদিন কোনো রকম চালিয়ে নিলাম, কালকে বলেছে আসবে, এখন দেখা যাক। বাসন টাসন আমি রেখে দিয়েছি, আর মাজিনি আর পাচ্ছি না, তো ওই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম। অলরেডি 9:45 বাজে, এবার আটা মাখবো, আটাটা একটু বেশি করেই মাখবো যাতে কালকেও রুটি করব সকালে ব্রেকফাস্টে। আর এখন তো পার্থ রুটি খাবে, অভির জন্য তো এক্সট্রা মানে বেশি করে ভাত করে রাখি সকালেই দুপুরবেলায়, তো ওইটাই ওর হয়ে যাবে। আমিও আজকে রুটি খেয়ে নেবো, আমার পেটটা ভরা রয়েছে পুরো, মোমো খেয়েছি, চারটে মোমো খেয়েছি, সবার জন্য চারটে চারটে মোমো করে দিলাম পুরো একদম গুনে গুনে। আসলে ঝটপট হয়ে গেছে প্রেশার কুকারে, তো সিটি মেরে রেডি ছিল, ময়দার ডোটাও রেডি ছিল, তারপরে চিকেনটাও চিকেনও ছিল, সকালে আমি বার করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে, তো সব তাড়াতাড়ি হয়ে গেছে, অতটা দেরি হয়নি, 6:30 হয়ে গেছিলো মোটমাট, 6:30-7:00 এরকম। ভালোই হয়েছে, টেস্টি হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো, মানে ইজি টাইপের। ওই যে আরেকটা যেটা স্টিমে করা হয় না, ওটা একটু মনে হয় টাইম লাগে ইয়ে হতে, প্রেশার কুকারে বেশ ঝটপট হয়ে যায়, অতটাও মানে দোকানের মতো মানে একটু সফট হয়নি অতটা, বাট হয়েছে, কিন্তু টেস্টটা সেম ছিল একদম ব্যাপক, ভালো লেগেছে। তো চলো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করব, কাজ আছে যাই, 9:50 অলরেডি বাজে, রুটি করব, আলু পটলে ঝোল দিয়ে পার্থ খেয়ে নেবে, একটা মনে হয় পোচ করে দেবো। আর অভির জন্য মাছ আছে, ঝাল মাছ মানে তেলাপিয়া মাছ করেছিলাম, তো ওটা দিয়ে ও খেয়ে নেবে, ওর জন্য আর ডিম টিম করবো না। তো লেস আজকে ভেবেছিলাম আনবক্সিংটা করবো, বাট হলো না, টাইম পেলাম না, এত কাজ করেছি আজকে টায়ার্ড হয়ে গেছি। করবো, যেদিন করবো শেয়ার করবো, মানে নাইকা থেকে যা কী কিনেছি তোমাদের দেখাবো। তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, ছোট্ট ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। গুড নাইট, বাই, টাটা, সবাই ভালো থাকবে।